হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আখি ইসলাম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দয়া, আমরাও বেশ ভালো আছি। এটা হচ্ছে আমার বোনের বাসায় যেদিন গিয়েছি তারপর দিন, তো তারপর দিন হচ্ছে এটা সকালবেলার পার্টটা। আমি সকালের পরে যেটা ছিল আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা আমি আপলোড দিয়ে দিয়েছি, আশা করছি আপনারা সবাই দেখে নিয়েছেন। আর যারা দেখেননি আমার এই ব্লগের ঠিক আগের যে ব্লগটা সেটাই আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে ঢুকলে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লগ অলরেডি শুরু করে দিয়েছি। এটা হয়েছে নাস্তা খাওয়ার পর, এখানে হচ্ছে আপা রান্নাবান্না করছে আর বাকি কিছু কাজ ছিল এগুলো গুছিয়ে নিচ্ছে। তো আমি কি কি শ্যুট করেছি সেটা তো আমার কথা বলার ফাঁকে আপনারা দেখেই নিয়েছেন। আর এখন হচ্ছে দুলাভাই এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে অনেকগুলো, ওইগুলো আপা কেটে ধুয়ে রেখে দিবে ফ্রিজে, আগামীকাল রান্না করবে কিছু আর কিছু রেখে দিবে। আর আজকে হচ্ছে গরু মাংস রান্না করবে। তো আপা রান্না করতে করতে ওইগুলো গুছাতে গুছাতে আমি হচ্ছে এখানে বারান্দায় এসে আশেপাশের ভিউটা একটু নিয়ে নিলাম। আর এই যে ভদ্রলোক এখানে হচ্ছে সে আমার সাথে দুষ্টুমি করছিল, কথা বলছিল, তো এখন সে কিছু উড়াদুরা নাচ নাচবে আপনাদের সাথে। দেখেন সে কীভাবে উড়াদুরা নাচগুলো নাচে, ওনার নাচ হচ্ছে এটাই পেরি। আর এরকম করে নাচবে আর বলবে আম্মু তোমার ভদ্র ছেলেকে ভিডিও করো। ভদ্রলোক এখন আমার পাশে বসে হাসছে আর সে তার ভিডিওগুলো দেখছে, আমার কথা শুনছে। তো এই তো এখানে হচ্ছে আপা রান্না বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে ভিডিও করছি। আর সবচেয়ে মজার ব্যাপার ছিল যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে, যে আমার যেই বন্ধুর বাসায় যাই ভিডিও করি তখন সবাই আমাকে ওরা ডেকে ডেকে বলে ভিডিও করার জন্য। এটা আমার ভাবির বাসায় গেলেও হয় বলে এটা সেটা ভিডিও করার জন্য। আসলে এইভাবে যদি সাপোর্ট দেয় পরিবারের সবাই তাহলে কিন্তু খুব বেশি সময় লাগে না এগিয়ে যেতে, আর আপনাদের সাপোর্ট ছাড়া তো এটা কখনোই হবে না। তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমার পরিবারের লোকজন যারাই করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আশা করছি আগামীতেও এভাবে করে যাবে। তো এখানে আপা রান্নাবান্না করছে আর আমাদের যেই কাপড়গুলো, আমরা যেহেতু দুই তিন দিন থাকার জন্য গিয়েছি তো কাপড় চোপড়গুলো হচ্ছে এলোমেলো হয়ে গিয়েছে, বারান্দায় ছিল ওখান থেকে নিয়ে সাঞ্জু হচ্ছে ভাঁজ করে আমাদের ব্যাগে রেখে দিচ্ছে, কারণ ঘর পুরাই এলোমেলো হয়ে আছে। আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তো শুক্রবারের জুমার নামাজ পড়ছে সবাই, মসজিদে হচ্ছে জায়গা হচ্ছিল না তাই রাস্তায় এরকম করে নামাজ পড়ছে সবাই। তো ঢাকা শহরে আসলে এই দৃশ্যটা শুক্রবার হইলে দেখা যায়, কম বেশি সব মসজিদেই এমন হয়, অন্যান্য দিন হয় না। আর গ্রামেরটা আমার ঠিক জানা নেই কেমন হয়। তো এখানে হচ্ছে নামাজ পড়ছে, আমি উপর থেকে একটু দেখাচ্ছিলাম যে আসলে ঢাকা শহরের প্রতিটা মসজিদে শুক্রবার হইলে এই ভিড় থাকে, দেখতে ভালোই লাগে। শুক্রবারের মতো যদি অন্যান্য দিনগুলো তো এরকম করে সবাই নামাজ পড়তো তাহলে অনেক ভালো হতো। তো এটা হচ্ছে পাশের বাসার ছাদে, আমি জানলা দিয়ে হচ্ছে একটু ভিডিও করছিলাম, কবুতরগুলো অনেকক্ষণ ধরে দেখছিলাম যে ওরা খাচ্ছে। তো আমি যেই শ্যুট করতে নিলাম তখন হচ্ছে দেখছি যে একে একে উড়ে যাচ্ছে, তো আর সবগুলো শ্যুট করা হয়নি। আর এখানে রান্নাবান্না শেষ আপার, তো আজকে কী কী রান্না করছে সেটাই দেখাচ্ছি। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে আলু দিয়ে, আর হচ্ছে আমাদের সবাই আলুটা খুব পছন্দ করে, মানে বাচ্চারা, আমার ছেলে মেয়ে আপার যে মেয়ে সাঞ্জু ওরাও সবাই আলু পছন্দ করে। তো বললাম এক তরকারিতে বেশি করে আলু দেওয়ার চেয়ে দুইটাতে একটু একটু করে দেওয়া ভালো। তো আপা দুইটাই আলু দিয়ে রান্না করেছে আর তরকারিগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। গরুর মাংস রান্না করেছে আর মুরগি মাংস রান্না করেছে, পোলাও রান্না করে। তো এখানে পোলাওটা অনেক সুন্দর দেখাচ্ছিল যখন দেখাচ্ছিলাম আপনাদেরকে, তো আমি চামচ দিয়ে একটু মুখে দিয়ে দেখলাম, পরে সাঞ্জুকে বললাম যে না অনেক মজা হয়েছে। তো এটা হচ্ছে তারপর দিন সকালবেলা, কারণ সেদিন হচ্ছে আমরা দুপুরবেলা খেয়ে ঘুরতে চলে গিয়েছিলাম, এসেছি সন্ধ্যায়, তো সেই ভিডিওটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, তাই এটা হচ্ছে তারপর দিন সকালবেলা থেকে। তো পরদিন সকালবেলা হচ্ছে আপা হচ্ছে নাস্তা বানাচ্ছিলো, আমার বড় দুই আপা নাস্তা বানাচ্ছিলো আর আমি হচ্ছে এরকম ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আর কেউ শুয়ে আছে কেউ উঠে মুখ ধুবে এরকম। তো এখানে হচ্ছে আমাকে জিজ্ঞেস করছিলো আপা কী নাস্তা খাবো, তো বললাম যে একটা কিছু হলেই হবে, ভাত ছিল রাতের অনেকগুলো, তারপর হচ্ছে রুটিও ছিল, এরকম করে দেখা গেল অনেক নাস্তা ছিল আগের। তো বললাম যে তাহলে কিছু করার দরকার নেই, আমরা ভাতটাই খাই। তো আমরা ভাত
রুটি সব কিছু মিক্স করে সবাই খেয়েছিলাম। খাওয়ার আগে হচ্ছে মুখ টুক সবাই ধুবে ফ্রেশ হবে, তো এই ফাঁকে হচ্ছে আমি ঘুরে ঘুরে এরকম একটু ভিডিও করছিলাম। আর আশেপাশের জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, অনেক রোদ। যদিও আমার বাসায় অতটা আলো নেই, ওদের বাসায় গেলে আমার বেশ ভালো লাগে। ওদের বাসায় না, আমি আমার ভাই বোনদের বাসায় গেলে বেশ ভালো লাগে, কারণ হচ্ছে খুব আলো থাকে আর আমার ঘরটা একদমই অন্ধকার। তো ওদের যেহেতু এরকম আলো, মানে বলতে গেলে দেখা যায় যে ওদের বাসায় আর আমার বাসায় রাত আর দিন। আমার ভাইয়ের বাসাও সেম, রাত আর দিন আমার বাসা আর ওদের বাসা। তো এরকম আর কি, ওদের লাইটের প্রয়োজন হয় না, লাইট ফ্যান দরকার হয় না, কারণ বাসাটা যেহেতু অনেক উঁচুতে ফ্যানের বাতাসটা এমনিই চলে আসে, বাইরের যেই ঠান্ডা বাতাসটা সেটা। তো নাস্তা খাওয়ার পর হচ্ছে এখানে আমি একটু আদা দিয়ে চা বানিয়েছি, আপা হচ্ছে এখানে সবজি কাটছে আর আমি চা বানিয়ে দিলাম খাওয়ার জন্য। আমার বড় আপা শুয়ে আছে পাশেই আর আমি চা দিয়ে দিলাম সবাইকে। সবাই খাওয়ার পর আড্ডা করলাম অনেকক্ষণ কথাটা তো বলে, এখন হচ্ছে আপা রান্না করতে আসছে। তো রান্না করতে আসছে আর আমাকে ডাকছে যে আমি ভিডিও করব নাকি দেখানোর জন্য। তো বললাম হ্যাঁ করব, তো তাড়াতাড়ি করে আসলাম আর এই যে আপা আমাকে দেখাচ্ছে। তো এইভাবে যখন পরিবারের কাছ থেকে কেউ সাপোর্ট দেয় আসলে অনেক ভালো লাগে। আর আমার অনেক বেশি ভালো লেগেছিলো আমার এই ব্লগিংটা, আমার বোনরা একদম সহজভাবে নিয়েছে, আমাকে ডেকে ডেকে ভিডিও করাচ্ছিল। আমি যদি ভুলেও যাই তখন আমাকে মনে করিয়ে দেয় এটা ভিডিও করবি না, ওটা করবি না, এরকম অনেক ভালো লেগেছিল। তো আমরা হচ্ছে আপা রান্না করছে আর আমি আমার বড় আপা আমার ছেলে আসছে একটু নিচে দুপুরে খাবে কিছু নেওয়ার জন্য। তখন 11:30 কি 12:00 মতো বাজে। তো আপা চাচ্ছিল আসার জন্য, বললাম যে না তুমি রান্না করো আমরা এগিয়ে নিয়ে আসি। তো আমরা দুই বোন আসছি আর আমার ছেলে আসছে। তো এগুলো সিঙ্গারা সমুচা এগুলাই খাবে। তো দেখছিলাম গরম কি না, দেখলাম যে সব ঠান্ডা হয়ে গিয়েছে অলরেডি। তো যেহেতু সব দোকানেই বানানো শেষ, ঠান্ডা তো হয়েই যাবে, যে কোনো এক দোকান থেকে নিলেই হবে। তো ওইটা ভেবে এখান থেকেই হচ্ছে নিয়ে নিলাম সিঙ্গারা সমুচা নিয়ে নিয়েছি, আর সামনে গিয়ে অন্য কিছু নেব। তো আজকে হচ্ছে সঞ্জু আমাদের জন্য স্পেশাল কিছু বানাবে, যদিও আমি দেখাই দেব, ও বানাবে সব কিছু, আমি দেখাই দিলে ও হচ্ছে বানাবে। আমি যেহেতু ভিডিও করব আমি পারবো না, ওই বানাবে সব কিছু। তো হাঁটতে হাঁটতে হচ্ছে একটু সামনের দিকে আসছি, কারণ এই জায়গাটা খোলামেলা দেখে দূর থেকে আমার ছেলে দেখাচ্ছিলো এখানে আসবে, ও একটু হাঁটবে। তো ওকে নিয়ে হচ্ছে এখানে চলে আসছি, এখানে একদমই খোলামেলা জায়গাটা, এই যে সবুজ আর সবুজ, আমার কাছে অসম্ভব ভালো লাগে সবুজ। যেইখানটায় সবুজ দেখি সেই জায়গাটায় হচ্ছে দাঁড়িয়ে থাকতে বসে থাকতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এখানে ছেলেও দৌড়াচ্ছে, আমিও পাশে দাঁড়িয়ে একটু সবুজ দেখছিলাম। আর যেহেতু এলাকাটা খোলামেলা হেঁটেও ভালো লাগে। আর এখানে আসছি ঠিকই, কিন্তু প্রচণ্ড রোদ ছিল, রোদের কারণে হচ্ছে তাকাতে পাচ্ছিলাম না কোনো দিকে, দাঁড়িয়ে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছিলো কারণ প্রচুর গরম আর রোদ ছিল ওই জায়গাটাতে। তো বেশিক্ষণ ছিলাম না, 10-15 মিনিটও ছিলাম না, 10-12 মিনিট এরকম ছিলাম হয়তো বা। তো তারপর হচ্ছে ওখান থেকে চলে আসছি আমরা। তো এখানে যতটুকু দাঁড়িয়েছিলাম ওই সময়টাই শুধু ভিডিও করেছি আমরা, ওখান থেকে তো চলেই আসছি এখন বাসায়। তো বাসায় এসে হচ্ছে আমরা একটু ফ্রেশ হব, যেহেতু বাহিরের রোদ থেকে আসছি আর ওরা হচ্ছে বেশ উপরে থাকে, তো সিঁড়ি দিয়ে উঠতেও অনেকটা কষ্ট হয় গরমের মধ্যে। তো এসে হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম, আপা হচ্ছে রান্না করছে আর আমার মেয়ে গোসল করতে গিয়েছে। এখানে হচ্ছে সঞ্জু আর আমি আমাদের জন্য নাস্তা রেডি করছি আর আমি ভিডিও করছি। তো এখানে আপাকে ডাকছিলাম আসার জন্য, আপা বলল যে আমি এটা রান্না করে আসি তোরা খা। তো বললাম যে না একসাথেই আসো, সবাই বসে খাই আর একটু আড্ডা দিই। তো এখানে গুড়া মাছও রান্না করছে টমেটো দিয়ে, বেশ ভালোই লাগছিলো, যদিও আমি খাইনি গুড়া মাছটা, তবে অনেক মজার হয়েছিল দেখেই বোঝা গিয়েছে। তো আপা রান্না করা শেষ হলে তারপরে হচ্ছে আমরা খাবো, সেজন্য আমি দাঁড়িয়ে আছি পাশে আর ভিডিও করছি। তো এই যে সঞ্জু আমাদের জন্য বানাচ্ছে ব্লু মুন ড্রিঙ্কস, তো এই ড্রিঙ্কসটা হচ্ছে আমার ছেলের অনেক বেশি পছন্দ, কারণ এটা কালারটা দেখেই ও বেশ পছন্দ করে। তো সঞ্জু হচ্ছে আমাদেরকে এই সব কিছু বানিয়ে দিল, আমরা একটু মজা করে খাবো। আমার মেয়েরটা বানায়নি কারণ ও হচ্ছে গোসল করছে, ও গোসল করে বের হলে তারপর হচ্ছে ওটা ওকে বানিয়ে দিবে। তো এখন আমরাই খাচ্ছি।
আমরা নিয়ে নিলাম, নিয়ে আমরা ডাইনিংয়ে বসিনি, আমরা হচ্ছে জানলার পাশেই খাটের মধ্যে বসে খাচ্ছি আর গল্প করছি। তো অনেকক্ষণ ধরে এরকম কথা বলছিলাম, আর যেহেতু গরমও ছিল প্রচুর, তাই ঠান্ডাটা খেয়ে বেশ ভালোই লেগেছিল। আর আমাদেরকে ভালো ফিল করানোর জন্য তো সানজু ছিলই, সানজু হচ্ছে কোনোভাবে যখন যেভাবে পারে আমাদেরকে একটু ফ্রেশ ফিল করায়, ঘোরানো, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুতেই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে আপার রান্নাও শেষ, আমরা সবাই গোসলও করে নিয়েছি, আমরা দুপুরে খাবার খাবো এখন। তো আজকে হচ্ছে আপা করলা ভাজি করেছে, তারপরে ইলিশ মাছ রান্না করেছে পটল আলু টমেটো দিয়ে, আর হচ্ছে ছোটো মাছ রান্না করেছে। তো এইগুলা হচ্ছে সব কিছু রান্না করার পর, আমরা যেহেতু খাওয়ার সময় ভিডিও করাটা ভুলে যাই, কারণ হচ্ছে আমি আগে ছেলেকে খাওয়াই তারপর আমি খাওয়াই, তো সেজন্য ভুলে যাই, তাই হচ্ছে রান্না করার পরপর আপনাদেরকে আমি শেয়ার করে দিই কী কী রান্না করি। আর এখানে হচ্ছে বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া সব শেষ, সবাই শুয়েছিলাম, তো সানজু ফোনে কী দেখছে সেটাই আমি একটু দেখাই দিলাম। আর তারপর হচ্ছে একটু বারান্দায় এসে বসলাম, আর বারান্দায় এসে বসার পর এখানে ভদ্রলোকের কিছু ছবি তুলেছিলাম আমি, ওই ছবিটা আসলে ভিডিওতে অ্যাড করি নেই, যদি এই ভিডিওগুলো পরে থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দেবো। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।